আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া রাজুলুন দাআতুহু ইমরাতান ইমরাতুন যাতা মানসাবিন ওয়া জামালি, ওই ব্যক্তি সে যুবক হতে পারে, বৃদ্ধ হতে পারে, মাত্র যৌবনে বা কিশোর কিশোরে মাত্র সাবালক হচ্ছে এই ধরনের ব্যক্তি হতে পারে, কত বছর? দুই চার জনের মনে আছে বারো বছর, বারো বছর থেকে শুরু, বারো বছর পরে এখন ছেলেরা বালিগ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ব্যক্তি যাকে কোনো সুন্দরী রমণী সম্ভ্রান্ত পরিবারের, এমনি কোনো বস্তির মেয়ে না, কোন জায়গায় সম্ভ্রান্ত পরিবারের, যে মেকআপে গেল পাঁচ ছয় হাজার টাকা লাগে, বিউটি পার্লারে গেলেও পাঁচ ছয় হাজার টাকা লাগে, এমন নারী যদি আপনাকে ওয়েলকাম জানায় আপনি কী বলবেন? উম্মিয়াহুল্লাহ। যদি এটা বলতে পারেন আপনি ভাবছেন এটা খুব সহজ, এটা একটু সহজ না, আমরা আলোচনায় গেলে বুঝবেন কত কঠিন। যদি এটা বলতে পারেন ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই স্যাক্রিফাইসটা এত বেশি কবুল করবেন যে সাত শ্রেণীর মানুষের এক শ্রেণীতে আপনাকে অন্তর্ভুক্ত করবেন। আল্লাহর কাছে আমরা তৌফিক কামনা করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, আসলে কেন এই কথা বললেন আল্লাহ রাসূল, নারীদের কেন এই কথা আনলেন যে কোনো নারী ডাকবে? পুরুষও তো একজন নারীকে আহ্বান করতে পারে, পারে না? পুরুষও তো অপার করে, কিন্তু আল্লাহ রাসূল কেন শুধুমাত্র বললেন যে কোনো সম্রাট নারী যখন কোনো পুরুষকে আহ্বান করে সে যদি এটা রিফিউজ করে, ডিনাই করে, এবং সে যদি বলে আমি আল্লাহকে ভয় করি এই কারণে ডিনাই করছি, তাহলে সে কী থাকবে? আরও সে স্থান থাকবে, কেন বললেন এই কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিস বুখারীর 2443 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন যে আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল মা তারাক্তু বাদি ফিতনাতান আদরু আদরু আলা রিজালি মিনান নিসা, যে আমি আমার পরে আমার উম্মতের জন্য নারীদের পুরুষদের উপরে নারীদের ফিতনা থেকে ভয়াবহ ফিতনা রেখে যাচ্ছি না। আবারও বলছে হাদিসটি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার পরে আমি আমার উম্মতের পুরুষদের জন্য নারীদের ফিতনা চেয়ে আর ভয়াবহ ফিতনা রেখে যাচ্ছি। এটা এত বেশি ভয়াবহ, কারণ কি? কারণ কি এটা এত ভয়াবহ হওয়ার কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নারীদের একটা জামাতে তিনি ঈদের নামাজ, হাদিসের ভাষায় হলো সম্ভবত ঈদুল আজহা অথবা ঈদুল ফিতরে তিনি যাচ্ছেন, যাওয়ার সময় নারীদের একটা দলের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি অনেকগুলো কথা বলেছেন, এর ভিতরে একটা কথা হলো তিনি বলছেন যে মা রাআইতু মিন নাকসাতি আকলিন আযহাবালি লুব্বির রাজুলিল হাযির মিন ইহদাকুন্না। আল্লাহ সুসলাম নারীদের পাশ দিয়ে যাওয়ার সময় বেশ কিছু ওয়াজ করার পর আল্লাহ বলছেন যে তোমাদের আমি মানে নাক মানে আকলের দিক থেকে দুর্বল, আকলের দিক থেকে কি দুর্বল, অথচ তাদেরকে এইভাবে দেখতে পাচ্ছি যে তারা বুদ্ধিমান সদা সতর্ক পুরুষের বিবেক তারা কি করতে পারে, কেড়ে নিতে পারে। আপনি অনেক স্ট্রং, অনেক শক্তিশালী, অনেক বিবেক বুদ্ধি সম্পূর্ণ সচেতন মানুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই সচেতন মানুষগুলো একজন আকলে নাকেস, যার আকল কম জ্ঞান বুদ্ধি কম এর কাছেও ফেসে যেতে পারে, যায় কি না? এটা কি বাস্তব? সম্মানিত ভাইয়েরা, আজকের সমাজগুলো এমন এক অবস্থায় এসে, এমন এক কিনারা এসে দাঁড়িয়েছে যে একজন নারী শুধু চোখ বুলালেই হলো, এখন নারী তো পণ্য না, পণ্যের পরে আরো অন্য কিছু হয়ে গেছে। আল্লাহ রাসূলুল্লাহ এই আশঙ্কাগুলোই করছেন, দেখেন কতটুকু আশঙ্কা একজন নারী একজন পুরুষকে কতটুকু আসক্ত করতে পারে। আমি যুবক ভাইদেরকে বা বিশেষ করে যাদের যৌবন আছে, যাদের স্ত্রী নারীর প্রতি খায়েস আছে, তারা চিন্তা করুন যে আসলে এটা কত মারাত্মক। একজন মাদ্রাসার শিক্ষকও ফেসে যাচ্ছে, স্কুলের শিক্ষকও ফেসে যাচ্ছে, খতিব সাহেবও ফেসে যাচ্ছে, ইমাম সাহেবরা ফেসে যাচ্ছে, পাদ্রীরাও ফেসে যাচ্ছে, হিন্দুদের তাদের ঠাকুররাও ফেসে যাচ্ছে। এর কারণ কি? এর কারণ কি? আল্লাহ সাল্লাম বলছেন আমার উম্মতের জন্য আমি পুরুষদের জন্য নারীদের ফিতনা চেয়ে আর ভয়াবহ ফিতনা কোনোটাই রেখে যাচ্ছি না, এটা ভয়াবহ ফিতনা। সম্মানিত ভাইরা, ইউসুফ আলী ইসলাতামের ঘটনা আমরা জানি, তার আগে আমি বনি ইসরায়েলের তিন ব্যক্তির ঘটনা বলে ইউসুফ আলী ইসলামের ঘটনায় আসব। বনি ইসরায়েলের তিন ব্যক্তির ভিতরে এক ব্যক্তি, আপনাদের মনে আছে হাদিসটি মুসলিম শরীফের হাদিস যে তিন ব্যক্তি পাহাড়ে হাঁটছে, হঠাৎ করে বৃষ্টি আসলো, তারা পাহাড়ের গুহায় ঢুকলো, ঢুকার পরে বৃষ্টির কারণে বিশাল এক পাথর ছুটে এসে পাহাড়ের গুহার মুখে পড়লো, তিন ব্যক্তি আর বেরোতে পারছে না। তারা সিদ্ধান্ত নিলে আমরা আমাদের সবাই সবার ভালো কাজগুলোকে স্মরণ করে আল্লাহর কাছে ইস্তেগফার করবো, এখান থেকে নাজাত চাইবো।
সময় সংকেতের কারণে আমি শুধু এক ব্যক্তির কথা বলছি, তাদের ভিতরে এক ব্যক্তি ছিল যে তার সম্পদ ছিল তার একটা সুন্দর এবং সম্ভ্রান্ত একজন চাচাতো বোন ছিল, সে সবসময় তাকে জেনার অফার করত। এটি হলো পুরুষের পক্ষ থেকে অফার। সে অফারটা করত, তার বোন তা এটা রিফিউজ করত। একটা সময় দুর্ভিক্ষ আসলো, খাবার ক্ষুধার তাড়নায় ওই চাচাতো বোন তার কাছে গিয়ে আবার আপোষ করলো, তার প্রস্তাবে রাজি হলো এবং সে ক্ষুধা নিবারণের জন্য চাচাতো বোনকে তার থেকে স্বর্ণমুদ্রা দিয়ে রিজিকের খাবারের ব্যবস্থা করলো। ঠিক এই যখন শর্ত বিনিময় হলো, টাকা পয়সা বিনিময়ের পর যখন সে জেনা করতে গেল, জেনা করার হাদিসের বাসায় হলো, সে তার দুই হাঁটুর মাঝখানে বসে আছে, এই অবস্থায় ওই মেয়ে বলল, ইয়া আব্দুল্লাহ তুমি আল্লাহকে ভয় করো। একথা শোনার সাথে সাথে ওই যুবক সেখান থেকে উঠে আসলো, ওই চাচাতো বোনকে দেওয়ার টাকা সম্পদ ফেরত নেয়নি। সে বলছে, আল্লাহ এটা যদি সিফ তোমার জন্য হয় এখান থেকে আমাকে মুক্তি। সময় তো যুবক ভাইয়েরা, এটি যেমন বিপরীত দিক থেকে একজন পুরুষের আহ্বানে একজন নারী সাড়া দেওয়ার পর আল্লাহর কথা মনে করিয়ে দেওয়ার কারণে সে আল্লাহর ভয়টা মাথায় আসার সাথে সাথে সে তার প্রাপ্য টাকা সেটাও ফেরত নেয়নি, সেখান থেকে উঠে আসলো। বিপরীত দিক থেকে দেখেন এটি কত কঠিন। একজন নারীর যখন চাল দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই কথাটাকে কোট করে এনে বলছেন, ইন্না কাইদা কুন্না আযীম, নিশ্চয়ই নারীদের চক্রান্ত ভয়াবহ। আপনি এই জালে পড়ছেন তো এখান থেকে ছিঁড়ে আসা এই জাল দুর্ভেদ্য এক জাল, এটা আপনি সহজেই ছিঁড়তে পারবেন। এ কারণে সতর্ক থাকতে হবে। নবী ইউসুফ আলী সালাতুসালাম, সাইয়েদনা ইউসুফ আলী সালাতুসালাম যখন তিনি মিশরের মানে প্রধানমন্ত্রীর বাড়িতে লালিত পালিত হচ্ছেন, তার স্ত্রী তার প্রতি প্রেম আসক্ত হয়ে যায় এবং বিভিন্ন রকম কলা কৌশল করে। তার সাতটি দরজাতে সে তাকে প্রাইভেট রুমে ডেকে আনার পরে সে বলল যে, ওরা আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি কোরআনে কোট করছেন যে, ওরা ওয়াদাত গুল্লাতি হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতা লাক। যে সে যখন স্ত্রী, যখন আজিজে মিশরের স্ত্রী ইউসুফ আলী সালাতামকে তার কামরায় ডাকলেন, দরজাগুলো বন্ধ করলেন, বন্ধ করার পর দুইজন ওয়ান টু ওয়ান, একজন আরেকজনের মুখোমুখি দাঁড়িয়ে সম্ভ্রান্ত নারী, যিনি আজিজে মিশর যাকে একবার দেখার জন্য অনেকে রাস্তায় অসংখ্য সময় দাঁড়িয়ে থাকতো, অগণিত দিন পার করত, সে আজিজে মিশর একজন যুবককে যিনি এখনো বিয়ে করেন নাই, যার কোনো দায়বদ্ধতা নাই কোনো স্ত্রীর কাছে কোনো নারীর কাছে, যিনি এটার জন্য জবাব দিতে না, যার হুকুমে তিনি চলেন, সে আজিজে মিশরের স্ত্রী বলছে যে, হাই তালাক তুমি আমার কাছে আসো, আমি তোমাকে কামনা করছি, কাম টু মি। একথা বলার সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাম ঝাঁপাই পড়ছেন। ইউসুফ আলাইহিস সালামকে এমন ভাবছেন যে, আসলে এই নারীর সাথে যদি আমি সম্পর্ক করতে পারি, এই নারীর সাথে যদি আমার মানে জীবন যৌনাচার হয়, তাহলে তো আমার জীবন ধন্য, এটা ভাবছেন। অথচ তিনি ছিলেন একজন গোলাম, তিনি এটা চিন্তা করেন নাই যে আমি যদি এই নারীর প্রতি আমার জিনার আচরণ যদি কামনা বাসনা যদি আমি পূরণ করি, তাহলে তো আমাকে আর গোলাম থাকতে হবে, আমাকে হয়তো স্বাধীন করে দিল, এটা তো তিনি ভাবেন। তিনি কি বলছেন, কওলা মাআল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই তোমার কাছে, ইন্নাহু রব্বি আহসানা মাসওয়ায়া, নিশ্চয় আমার রবের আশ্রয় হলো সবচেয়ে চমৎকার আশ্রয়, ইন্নাহু লা ইউফলিহু যালিমুন, নিশ্চয় জালেমরা সফল হয় না। একথা বলে ইউসুফ আলাইহিস সালাম কি করলেন, এরপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিয়া, আজিজে মিশরের স্ত্রীও তার প্রতি আসক্ত হয়েছে, ওয়াহাম্মা বিহি এবং ইউসুফ আলাইহিস সালাম একটু আসক্ত হয়েছে। একজন নবীও তার ভিতরে শয়তান তার ভিতরের এই কামনা বাসনাটা তার ভিতরে এসেছে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তাকে হেফাজত করেছেন এবং তিনি আল্লাহর কাছে যখন আশ্রয় চেয়েছেন, মাআযাল্লাহ, যখন তার ভিতরে কামনা আসার পর তিনি কি বলছেন, মাআযাল্লাহ আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। এই আয়াত দ্বারা যেটি প্রমাণিত, হয়তো অনেক বলবেন যে ইসু আলাইহিস সালাম তাহলে এটা করছেন, মনের কামনাটা কখনো গুনাহ না। আল্লাহ রব্বুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাদিসে কুদসিতে যে, আল্লাহ রব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে বলে দিচ্ছেন যে, আমার বান্দা যদি কোনো খারাপ কাজের ইচ্ছা করে কামনা করে পরিকল্পনা করে, তোমরা এই অপরাধটা কি করবে না, লিখবে না, যতক্ষণ পর্যন্ত না সে তা করে।
আর যদি করে ফেলে একটা পাপের বিনিময়ে কয়টা পাপ মিটবে? একটা পাপ। আর যদি আমার বান্দা আমার ভয়ে এই কাজ থেকে দূরে থাকে তাহলে তার জন্য এই খারাপ কাজে নিয়োগ করার পরও দূরে থেকেছে আমার ভয়ে, তাহলে একটা সওয়াব লিখে দাও সুবহানাল্লাহ। আবার আমার বান্দা যদি একটা ভালো কাজে নিয়োগ করে, করে নাই কোনো কারণে, করে নাই করতে পারে নাই, তাহলে তার জন্য একটা সওয়াব লিখে দাও। আর যদি সে এই কাজটা করে ফেলে তাহলে দশটা লাগে সুবহানাল্লাহ। সময় তো ভাইরা, তো সুতরাং আমি যুবক ভাইদেরকে বা যারা এই ধরনের ফাঁদে পড়বেন, এখন তো আমাদের জন্য ফাঁদের অভাব নেই, আমার পকেটটাও একটা ফাঁদ, আমার পকেটে যে মোবাইলটা আছে এটা একটা ফাঁদ। আপনি দেখেন আপনি ইমুতে ঢুকছেন, ইমুতে ইমু চালান না? আমি তো ইমু অ্যাপস ব্যবহার করার জন্য অনেককে অনুৎসাহিত করি, আপনারা হোয়াটসঅ্যাপ করবেন বা যেগুলোতে ভিডিও এসে এভাবে ডিস্টার্ব করে না, এখানে লাইকি থাকে, বিভিন্ন নারীদের আড্ডা থাকে। তা আমি গতকালকে আমার একটা ডকুমেন্ট পাঠানোর জন্য ওখানে ঢুকলাম, হঠাৎ ঢুকে দিয়ে আল্লাহ এটা তো বিচিত্র জগৎ, এখানে আপনাকে ওয়েলকাম জানাচ্ছে সাপক্ষ নেই, এটাতে লাইক দেন, এই করেন সেই করেন, ওখানে যান সেখানে আসেন, এভাবে করে আপনার জন্য এখানে শত জাল ফাতা আছে। আপনি তো ভাবছেন আপনার মোবাইল আপনার নিয়ন্ত্রণে, না আপনি মোবাইলের নিয়ন্ত্রণ, আপনার অন্তরটা তো মসজিদের সাথে ঝুলানো নাই, কোথায় ঝুলানো? মোবাইলে। কে কখন আপনাকে মেসেজ পাঠালো, কে কখন আপনাকে কমেন্ট করলো, কে কখন আপনাকে একটু হা হা হাই হেলো পাঠালো, কে পাঠালো? তার নাম যদি কোনো প্রকার মেয়ে হয় আর যদি ভালো একটা ছবি দিয়ে প্রোফাইল ফিক থাকে তখন তা আপনার হৃদয় গলে বঙ্গবসা হবে। সম্মানিত ভাইয়েরা, এর নাম হলো, এইখানে এসে আমি বলতে পারছি না আমি আল্লাহকে ভয় করছি, এটা কি? এটা আমি বলতে পারছি না, আমার অক্ষমতা। দেখেন আমি আমার জায়গা থেকে আমার নফসকে নিয়ন্ত্রণ করতে পারছি না, অথচ আমি চিন্তা করছি যে কঠিন ময়দানে আমি আরশের ছায়ায় স্থান পাওয়া একজন। আপনি চিন্তা করেন আপনার জন্য এত বেশি মানে গুনাহের ব্যবস্থা জারি করা আছে যে আপনি দেখেন, আমি কয়েকটা গুনাহের কথা বলি, যেমন আমার এই যে ছোট্ট একটা মোবাইল আছে, এই মোবাইলে আমলে কী করা যাবে? এই মোবাইলও কিছুদিন আগে দেখি নায়িকা সারার সাথে আড্ডা দিতে চাইলে এই নাম্বারে ডায়াল করুন, একটা এখানে একটা মেসেজ আসছে কোম্পানিতে, আবার এটার জন্য আড্ডা দেওয়ার জন্য আমাকে 1500 টাকা ভিজিট দিতে হবে, বুঝছেন কি? মানে তার সাথে একাকিত্বে কথা বলবে, একজন নারীর সাথে একজন পুরুষকে আড্ডা দেওয়ার জন্য মোবাইল কোম্পানিগুলো সরাসরি বৈধভাবে আপনাকে অফার করছে। এটা মানে যাদের চরিত্রের ব্যাপারে আমরা কথা বললামই না, কিন্তু একজন নারী হিসেবে যদি তা কেউ যদি আমাকে বলে অমুক জায়গা জানো অমুকের সাথে আড্ডা দিবেন আপনাকে এত টাকা দিতে হবে। আপনি একজন ক্রিকেটারের সাথে, একজন নারী কি বলছে, একজন নায়কের সাথে আপনি আড্ডা দিবেন, এখানে আপনি ক্লিক করেন, আপনার এই মোবাইলটা ছোট্ট, এটাতে ভিডিও কিছু করা যায় না, খুব আমরে না, এই ছোট্ট মোবাইলটাতেও মেসেজ এসে আপনাকে বলছে যে আপনি চাইলেও অমুক জায়গায় যেতে পারেন। ইমান বাঁচানো, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আখিরি জামানায় ইমান বাঁচানোর হাতের উপরে জ্বলন্ত অঙ্গার রাখা, এটি পৃথিবীর চির সত্য একটি কথা আজকে প্রমাণিত হয়েছে। কিভাবে আপনি ইমান বাঁচাবেন? আপনাকে একটা সুন্দর গলায় একটা নারী ফোন দিয়ে বলল, ভাইয়া আপনি তো কুরেশ, আপনাকে এই কথা আপনি হয়তো ভাবছেন যে আমার দ্বারা আসলে সম্ভব না, একজন নবী এর প্রতি ঝুঁকে যাচ্ছে, এটা এত বেশি ভয়াবহ, আল্লাহ রাসূল বলছে আমার উম্মতের জন্য নারীদের ফিতনার চেয়ে ভয়াবহ ফিতনা আমি রেখে যাচ্ছি না। সম্মানিত ভাইরা, সুতরাং এই জামানায় এসে আপনি আপনার যদি সচেতন না থাকে তাহলে আপনি কখনোই নিজেকে রক্ষা করতে পারবেন না, ইমান টিকিয়ে রাখতে পারবেন না। আপনার হয়তো আইডি কার্ডে নাম, আইডি কার্ডে তো বললাম না মুসলিম উঠাই দিচ্ছে, আপনি ইসলামের লোক না, আপনার নাম আছে শুধু আইডি কার্ডে, আপনার নাম আছে শুধুমাত্র, আপনি নিজেকে আবিষ্কার করতে পারবেন না আপনি মুসলিম না নন মুসলিম। আমাদের চরিত্রগুলো এত বেশি ইসলাম বিরোধী, ইসলাম বিদ্বেষী হয়ে গেছে। এরপর আসুন, আমাদের মিডিয়াগুলো আপনার জন্য এগুলো অফার দেয়, যে আপনি বলবেন যে কই আমার তো এই জীবনে কেউ একটু অফার করলো না, এই যে বললাম না আমার মোবাইলে অফার করে, এটাই তো অফার নাকি? সম্ভ্রান্ত নারী, একজন সম্ভ্রান্ত মানে সমাজে তাকে মূল্যায়ন করে, সে একটা ফেসবুকে স্ট্যাটাস দিলে হাজার হাজার লাইক করে, কমেন্ট করে, শেয়ার হয়, মুরব্বীরা বলবে যে এগুলো আবার কি, এগুলো যুবকরা বোঝার দরকার বুঝে। তো এই যে তার কথাগুলো, সে একটু যদি কেমনে খায়, চামচ কেমনে ধরে, কোন হোটেলে খায়, এটাও পত্রিকার নিউজ হয়, তাহলে সে সম্ভ্রান্ত না? সমাজের দৃষ্টিতে সে সম্ভ্রান্ত,
আরেকটা সম্ভ্রান্ত দেখায় যে এটা গান্ডা সাম্রাজ্য, মানে সম্ভ্রান্ত। এই যে কিছুদিন দেখলেন আগে জিন করি নামক একটা, এটা লুঙ্গি পরে কাঁথা দিয়ে আমাদের গ্রামে কৃষকরা যখন পানিতে নামে পাশার পিছনের মানচিত্র দেখা যায়, এই ধরনের লুঙ্গি পরে এরা কি করছে, জন্মদিন পালন করে। আর আমাদের মিডিয়াগুলো আমাদের সামনে উপস্থাপন করছে, সে ধুমধাম করে মানুষকে আনন্দ পূর্তি দিয়ে সে তার জন্মদিন পালন করছে। এদের জীবনের প্রতি, এদের প্রতি আমাদের ঘৃণা ছাড়া আর কোনো কিছুই না। এদেরকে এদেরকেই ভালোবাসে, জাতি এদেরকে ভালোবাসে। এবং হোটেল রেডিসনে, ফাইভ স্টার হোটেলে এরা জন্মদিন পালন করে। কাদেরকে দাওয়াত দেয় জানেন? আপনাকে দিবে না, আপনাকে শুধু এটা লালচ দেখাবে পত্রিকা, আপনি শুধু মনে মনে কামনা করবেন। এদের সম্মানিত ভাইয়েরা, এই কারণে বলছি, আপনি এই জায়গা থেকে যদি ফিরে না আসেন তাহলে আপনি আপনার ইমান ঠিক রাখতে পারবেন না। আল্লাহ রাসূল, আমি মনে মনে কামনার কথা কেন বললাম, আল্লাহ রাসূল সেই কথাই বলছেন যে প্রত্যেকটা ব্যক্তি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বলতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ কাতাবা আলা ইবনে আদামা হাজ্জাহু মিনা জিনা, যে প্রত্যেকটি মানুষের উপর আল্লাহ জেনার বিষয় লিখে রাখছে, নির্ধারিত করে রাখছে, সে জেনা পতিত হবে। আদরাকা দালিকা লা মাহালা, এটা থেকে বাঁচার তার কোনো উপায় নেই, সে পড়বে, এক একজন এক একটাতে পড়বে। কী কী আল্লাহ রাসূল বলছেন? ফাজানা ফাজিনাল আইনুন নাস, চোখের জেনা হলো কি দেখা, চোখের জেনা হলো কি? এখন আপনার, এখন তো যাদের অনলাইন আছে বড় মোবাইল, এই অনলাইনে আসে বিভিন্ন অ্যাপসগুলো আসে, আমি গত কয়েকদিন বিশেষ করে দেশে যখন দেখবেন যে ফেসবুক বা ইন্টারনেটে কোনো সমস্যা হয় তখন এই অ্যাপসটা আসে যে আপনি এটা দেখতে ওখানে ঢুকেন, অমুকের সাথে ভিডিও চ্যাট করতে ওখানে যান, এই যে অফার। আপনি কি তার সাথে শারীরিক সম্পর্ক না চোখের জেনাও? দেখেন এই জেনাগুলো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন ফাজিনাল নাজ, যে ফাজিনাল আইন আর নাজ, চোখের চোখের জেনাগুলো দেখা। আজকে যুবক ভাইরা সবাই এটার সাথে জড়িত, একেবারে অ্যাভারেজে কম বেশি, আল্লাহ রাসূল বলছে সে এটা থেকে বাঁচার উপায় নেই, সে করবে। আপনি আপনার কথাটা অন্যের দিকে তাকাইয়েন না, একটু আপনি আপনার দিকে চিন্তা করেন, আপনি আমি এই জেনাতে করছি। এটি এমন এক জেনা আপনাকে একজন সম্ভ্রান্ত নারী সেই আমেরিকা বসে আপনাকে অফার করছে, আপনার সাথে জেনারমূলক কথা বলবে, ভিডিও ওপেনে কথা বলবে। সম্মানিত ভাইয়েরা, যদি আপনি এখানে এসে না বলেন এমনি আহ্বান, আপনি এখানে যদি বলতে পারেন আল্লাহর কসম, আপনি আপনার মোবাইলের সামনে যদি ভিডিওকে দেখে বা আপনার যদি ওখানে গেছেন কিন্তু আপনি হঠাৎ মনে হলো আমি তো আল্লাহর সাথে প্রতিশ্রুতিবদ্ধ, এমনি আহ্বান, আমি এটার সাথে যাব না, এটা করে আপনি সাথে সাথে মোবাইল থেকে বের হয়ে গেলে কোদার কসম, কিয়ামতের দিন আপনি আরশের স্থান পাবেন। আপনি যদি মোবাইলের এই পর্নোগ্রাফি থেকে বের হয়ে আসতে পারেন সাথে সাথে, যে আমি এটা কোথায় ঢুকলাম, আমি বের হয়ে যাব, এমনি আহ্বান, মাযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, একথা বলেই যদি আপনি বের হতে পারেন, আপনি সেই ব্যক্তির মতো যেই ব্যক্তি তার চাচাতো বোনকে টাকা দিয়ে জেনার জন্য সাময়িক সময়ের জন্য কিনে নেওয়ার পর আল্লাহর বয়সে সেখান থেকে সরে গেছে আর আল্লাহ তার দোয়া কবুল করছে, আপনিও সেই ব্যক্তি হবেন যে ব্যক্তি আপনার কেউ নেই ঘরে, আপনি মোবাইল নিয়ে টাকা দিয়ে এমবি কিনেছেন। দেখেন আপনি টাকা দিয়ে এমবি কিনেছেন, আপনি এখন চাইলে যা ইচ্ছা তা করতে পারেন, কিন্তু আপনি তারপরও বলছেন ইন্নি আহ্বান, আমি আল্লাহকে ভয় করি। কেউ নাই, আপনার মা দেখছে না, বাবা দেখছে না, বোনে দেখছে না, ভাই দেখছে না, আপনি একা ঘরে, আপনি আল্লাহকে ভয় পারবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এই কারণে বলছি, মোবাইলে দেখবেন যতগুলো চ্যাট বা আপনাকে নোটিফিকেশন পাঠাবে, আপনাকে মেসেজ পাঠাবে, ওখানে যান সেখানে আসে, এগুলো থেকে আপনি দূরে থাকেন, এগুলোর ক্ষেত্রে বলেন এমনি আহ্বান। সম্মানিত ভাইরা, এরপর আসুন এটা থেকে বাঁচার সংক্ষেপে উপায়গুলো বলে দিচ্ছি, বিস্তারিত বলার সুযোগ নেই। প্রথমত হচ্ছে জেনা, এক্ষেত্রে বাঁচার উপায় আমি বলছি, নারীদের ফাঁদ থেকে বাঁচার উপায়টা বলে দিচ্ছি সংক্ষেপে। প্রথমত হচ্ছে জেনা হওয়ার সম্ভাবনা আছে এমন কোথাও যাবেন না, সেটাও অনলাইন অফলাইন কারো বাড়ি, কোনো বাজার, কোনো মেলা, কোনো অনুষ্ঠান, সেটা হোক চোখের জেনা। ওই যে আমি হাদিসটা শেষ করলাম না, চোখের জেনা হলেও সেখানে যাবেন না, মুখের জেনা, বন্ধু বান্ধবরা বসছে এক একজন রোমান্টিক কথা বলে, এগুলোর নাম কি দিছে, রোমান্টিক, রোমান্টিক গল্প, রোমান্টিক বই, বিভিন্ন প্রেমের বই, এগুলোর নাম রোমান্টিক বই দিছে, এগুলোর নাম হলো জেনার বই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন ওয়া জিনাল লিসানি আল মানতিক, যে মুখের জিহ্বার জেনা হলো কথা বলা, আপনি যৌন আচরণমূলক, যৌন উত্তেজনামূলক বিভিন্ন কবিতা, গল্প, উপন্যাস ইত্যাদি পড়েন, এটাই আপনার জেনা। ওয়ান নফসু তামান্না ওয়াতাশা, এবং নফস এটাকে আশা করে,
তার শাহওয়াত সে চায় এটা বাস্তবায়ন করে, কামনা করে। আপনি হয়তো ভাবলেন ইস এইরকম একটা যদি সুন্দরী চামড়াওয়ালা আপনার বউ হইত আপনার ঘর জাহান্নাম হইত, এই চামড়া সুন্দরী যদি আপনার ঘরে আসতো আপনার জীবনটা পৃথিবীতে জ্বলন্ত চুলায় জ্বলন্ত জাহান্নামে পরিণত। এই কারণে এদেরকে কামনা করা যাবে না। ওয়াল ফারজু ইউসাদদিকু যালিকা কুল্লাহু ওয়া ইউকাযযিবু, এবং যৌনাঙ্গ সেটা বাস্তবায়ন করে। তাহলে আগেরগুলোও কিন্তু জেনা। সুতরাং জেনা হয় এমন কোনো গল্প পড়বেন না, জেনা হয় এমন কোনো উপন্যাস পড়বেন না, জেনা হয় এমন কোনো অনুষ্ঠানে যাবেন না। যেমন গায়ে হলুদের অনুষ্ঠানে ডিজে পার্টি হবে, বেআই বেআইনে নাচে, আপনাদের দিকে হয় না এটা ভালো দিন? হ্যাঁ, বেআই বেআইনে নাচ রাতে 2টা বাজে, আপনার মানে 16 বছর বয়সী মেয়েটাকে পাঠায় দিয়েছেন আপনার ছেলে মানে ইয়েতে মানে ছেলের বাড়িতে পাঠায় দিয়েছেন আপনার মেয়েটাকে, যাক দুলাভাইয়ের সাথে একটু নেচে আস। এই ধরনের আচরণগুলো আমাদের হচ্ছে সম্মানিত ভাইয়েরা। তাহলে এই ধরনের সকল অনুষ্ঠানগুলোতে কি থাকতে হবে? দূরে থাকতে। আল্লাহ রাব্বুল বলছেন ওয়ালা তাকরাবু জিনা, তোমরা জিনার ধারে কাছেও যাবে না। তাহলে এই অনুষ্ঠানগুলো হলো জিনার ধারে কাছে, এগুলোতে যাওয়া যাবে না। 2 নম্বর হলো নারী পুরুষ উভয়ে পর্দার বিধান মেনে চলল। যদি আপনি এটা না পারেন, আপনি যত বুজুর্গই হন, আপনি যত বুজুর্গই হন আপনি এই ফাঁদে পড়ে যান। নারী পুরুষের পর্দার বিধান ইসলাম যেমন জিনার শাস্তি কঠিন করছে, এই জিনা পর্যন্ত যেন মানুষ না যায় এই কারণে নিয়ম দিয়ে দিয়েছে খুব কঠিন কঠিন। আপনি পর্দার বিধান পালন করবেন, যাদের সাথে পর্দা করা ফরজ, ভাবি, কারণ ভাবি তো মায়ের মতো, বড় ভাইয়ের বউ কিসের মতো? এ কথা আপনাদের এলাকায় বলেন, আমাদের নোয়াখালীতে বলেন, কেউ বড় ভাই বউ মায়ের মতো। তো আমি বলি যে বড় ভাই মারা গেলে ছোট ভাই কেমনে বিয়ে করে দাও, মারে বিয়ে করা যায় আছে? বড় ভাই বউ কিসের মতো? আল্লাহ রাসূল বলছে সাপের চেয়েও খারাপ। এটা আপনার ইমানের ব্যাপারে কি? সাপের চেয়েও বেশি খারাপ, এ আপনাকে ধ্বংসন করবে। সুতরাং এখানে এই জায়গায় পর্দা করতে হবে। এরপর হলো দৃষ্টির হেফাজত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে কারোর দিকে যদি একবার নজর পড়ে যায়, প্রথমে বলছে ইস্তিক বাসার, চোখের দৃষ্টি সরিয়ে পড়ো। প্রথম দৃষ্টিটা তোমার ছিল, পরের দৃষ্টিটা কার? শয়তানের। প্রথম দৃষ্টি পড়ার সাথে সাথে আস্তাক পড়লো, তুমি দৃষ্টি সরিয়ে পড়ো, মাটির দিকে তাকো। কোরআন বলছে তুমি দৃষ্টি নিজে রাখো। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইহফাযু ফুরুজাহুম যালিকা আযকা ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। যে আপনি মুমিন নারীদেরকে বলে দেন, পুরুষদেরকে বলে দেন, তারা যেন তাদের দৃষ্টি কোথায় রাখে? নিচের দিকে রাখে। এখন নিচে রাখবেন কি? নিচেও সব দেখা যায়। এই কারণে যেখানে রাখলে আপনার দৃষ্টি হেফাজত থাকবে সেখানে রাখতে হবে, কারণ আপনি তো নিচের দিকে রেখে মোবাইল দেখেন। পতুয়া কিন্তু সবাই দেয়, কম যেন আমি তো নিচের দিকে চোখ রাখছি, মোবাইল তো নিচের দিকে, স্ক্রিন হাতে না দেখে। সুতরাং আপনি দৃষ্টি এমন জায়গা থেকে সরিয়ে ফেলবেন যেখানে জেনা আছে, জেনার দ্বারে কাছে যাবেন। এরপরে হলো লজ্জা থাকতে হবে। কি লজ্জা? মানসিক, সামাজিক, মানবিক, পারিবারিক, এই লজ্জার সীমানাগুলো ঠিক রাখবেন। লজ্জা উঠে গেছে, আপনার বোন আপনার সামনে সেম মানে টি শার্ট এবং মানে জিন্সের প্যান্ট পরে চলে আসছে, সমাজে এগুলো হচ্ছে না? বাবার সামনে মেয়ে উন্না ছাড়া চলে আসছে, মা অনেক মা আছে যাদের, যারা বড় সন্তান, যাদের বয়স 18 বছর, তার মার হয়তো বয়স সর্বোচ্চ যদি ডাবল ধরেন 36 বছর, তাহলে 36 বছরও তো অনেকের বিয়ে হয়। এই মা কি করে? মানে স্বাভাবিকভাবে সে পর্দা একটু কাপড় সাপড় ঠিক করে আসে না, ছেলে চলে আসছে, অথচ ছেলে তো স্বাভাবিক হয়ে গেছে। এই যে লজ্জা, এই লজ্জা ঠিক রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, যদি তোমার লজ্জা না থাকে যা ইচ্ছে তা কর। এই কারণে লজ্জার বেড়াটা উঠিয়ে দেওয়া যাবে না, লজ্জার পর্দা ঠিক রেখে আমাদেরকে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই যাবতীয় গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করুক, বিশেষ করে যুবক ভাইদেরকে জেনার গুনাহ থেকে, আমাকে সবাইকে চোখের জেনা, হাতের জেনা, পায়ের জেনা, জিহ্বার জেনা এবং যাবতীয় জেনা থেকে হেফাজত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আরশের ছায়ায় একজন সদস্য হিসেবে কবুল করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।